আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইন্সট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি সিভিল টেকনোলজির সিক্স সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের অংশ বিশেষ দ্য ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য টাইপস অফ ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে ভিত্তির প্রকার নির্বাচনের ধাপসমূহ, ভিত্তির প্রকার নির্বাচনে বর্গন ক্ষমতা এবং বর্ষণের প্রয়োজনীয়তা, এবং ভিত্তির প্রকার নির্বাচনে বিভিন্ন ধরনের ডিজাইন লোডের বর্ণনা। তাহলে আমরা বলতে পারি আজকে আমরা ভিত্তি নিয়ে আলোচনা করব। তাহলে যেহেতু আমরা আগেও জেনেছি, তারপরও এখন যেহেতু ভিত্তি নিয়ে আলোচনা করব, তাই আমি বিভিন্ন ধরনের ভিত্তির নামগুলো একটু পরিচিতি দিচ্ছি। আমরা এই ছবিতে একটু লক্ষ্য করি, প্রথমটা হলো ওয়াল। এটি হলো ওয়াল বা দেয়াল আমরা বলে থাকি, যার উপরে ব্রেকিং লাইন দেওয়া আছে এবং তার নিচে একটা ফুটিং দেওয়া আছে, চাপটা করে দেওয়া আছে। এটাকে বলা হয় ওয়াল ফুটিং। এবং এর পাশেটা আমরা দেখি একটি কলাম দেওয়া আছে, এই কলামটাকে কলামের নিচে যেহেতু স্কোয়ার সাইজ একটি ফুটিং দেওয়া আছে, কলামটিও স্কোয়ার সাইজ ছিল, তাই এটাকে বলা হয় সিম্পল স্পেয়ারেড ফুটিং। এবং এরপরে আমরা একটা দেখি স্কোয়ার আকৃতি একটি কলাম আছে, নিচে প্যাডেস্টাল অথবা স্টেপ আকৃতি ফুটিং দেওয়া আছে, তাই এটাকে বলা যায় স্টেপ অর প্যাডেস্টাল ফুটিং। এখানে আমরা লক্ষ্য করি কলামের নিচে স্লোপ দেওয়া আছে, এটাকে বলা হবে স্লোপ ফুটিং। এবং এর পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটি কলাম আছে এবং নিচে একটি মাত্র ফুটিং দেখা যাচ্ছে। যখন দুটি কলামের নিচে একটি আয়তাকার ফুটিং দেখা যাবে, তখন তাকে বলা হবে কম্বাইন্ড ফুটিং বা যুক্ত ফুটিং। এবং তার পরেরটা আমরা একটু লক্ষ্য করি, দুটি কলামে নিচে যুক্ত করা আছে, কিন্তু প্রথম কলামের নিচে একটু বেশি রিডের ফুটিং আছে এবং মধ্যে একটা বিম দিয়ে সংযুক্ত করে দ্বিতীয় কলামের নিচে একটি ফুটিং দেওয়া আছে। এভাবে দুটি ফুটিং এর মধ্যে যখন একটি শার্প দিয়ে যুক্ত করা হয়, তখন শার্প অর্থাৎ একটা বিম দিয়ে যুক্ত করা হয়, তখন তাকে শার্প ফুটিং বলা হয়ে থাকে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারে একাধিক ফুটিং বা দুইয়ের অধিক ফুটিং যখন একটি আয়তাকার বা বর্গাকার ফুটিং এর উপরে, অর্থাৎ আমার সম্পূর্ণ এরিয়ার উপরে একটি ফুটিং বিবেচনা করে তার উপরে কলাম স্থাপন করা হয়েছে, তাকে ম্যাট অথবা র‍্যাপ ফাউন্ডেশন বলে, বাংলায় মাদুর ভিত্তিও বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে লক্ষ্য করি কলামের নিচে একটি ফুটিং তৈরি করা হয়েছে এবং তার নিচে পাইল দেওয়া হয়েছে, অর্থাৎ ফুটিং হিসেবে পাইল এবং এই যে পাইল ক্যাপ আছে এই দুটোকে বিবেচনা করা হয়েছে, একে বলা হচ্ছে পাইল ফাউন্ডেশন। এবং একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি পাইলের ন্যায় একটি শ্যাফ্ট এবং নিচে বেল আছে, এটাকে বলা হয় পায়ার এবং এই পায়ারটার নাম হলো ড্রিলেট বেল্ট পায়ার। তাহলে আমরা বিভিন্ন রকম ফাউন্ডেশন নিয়ে আলোচনা করলাম। ভিত্তির প্রকার আমি যতগুলো ভিত্তি দেখেছি এর মধ্যে আমার স্ট্রাকচার নিচে কোন প্রকার ভিত্তি আমি ব্যবহার করব, এর জন্য কি কোন কোন দিক আমাকে বিবেচনা করতে হবে সেটি নিয়ে আলোচনা করছি।
প্রথম হচ্ছে কাঠামোর কাজ এবং ধরন অনুযায়ী কি পরিমাণ লোড বহন করবে। অর্থাৎ কাঠামো থেকে কি পরিমাণ লোড আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কি আমার শব্দ শুনতে পাচ্ছো? জি, এটা 6 সেমিস্টারে তোমরা কমেন্ট করছো, তোমরা কি আমার শব্দগুলো শুনতে পাচ্ছো? সাউন্ড আসছে তোমাদের কাছে? তোমরা একটু কমেন্টস করো যে আমার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড তাহলে ক্লিয়ার, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভিত্তির প্রকার, ভিত্তির প্রকার নির্বাচনে আমরা প্রথমে কাঠামোর কাজ এবং ধরন অনুযায়ী কি পরিমাণ লোড বহন করবে অর্থাৎ লোডের পরিমাণটা আমাকে জানতে হবে। যে মাটিতে আমরা স্থাপন করব মাটির আভ্যন্তরীণ অবস্থা জানতে হবে। সুপার স্ট্রাকচার ও ভিত্তি নির্মাণে ব্যয়ের তুলনা, অর্থাৎ আমি যাকে ভিত্তি বিবেচনা করব সেটা যদি ব্যয়বহুল হয়ে থাকে তাহলে তো আমি তৈরি করতে পারবো না, তাই না? আমরা অর্থের সাথে সামান্য সামঞ্জস্য রেখে সেটা বিবেচনায় আনতে হবে। সুপার স্ট্রাকচারের প্রকৃতি এবং ভিত্তিতে সঞ্চালিত হবে সে সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। মাটির প্রয়োজনীয় লোড বহনের সক্ষম কিনা, অর্থাৎ মাটির ভার বহন ক্ষমতা কেমন সেটা জানতে হবে। আমার যে লোড আসবে বা লোডের তীব্রতা আসবে সেটা সে বহন করতে পারবে কিনা। মাটির প্রয়োজনীয়, হ্যাঁ আলোচনা করেছি, মাটির প্রয়োজনীয় লোড বহনে সক্ষম কোন প্রকার ভিত্তিতে ক্ষতিকারক বর্ষণ হবে না, অর্থাৎ যেহেতু উপর থেকে লোড আসবে কিছু না কিছু বর্ষণ বা সেটেলমেন্ট হতে পারে, হবে না সেই ক্ষেত্রে সেইভাবে আমাকে লোড দিতে হবে। ভিত্তি কয়েক ধরনের পছন্দ করে তার মধ্যে তুলনা করতে হবে কোনটি আমার জন্য যথোপযুক্ত। প্রয়োজনীয় লোড বহনে সক্ষম ফুটিং এর আকার বা পাইলের দৈর্ঘ্য ও পাইল সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে এবং পাইলের নির্মাণ ব্যয় তুলনা করতে হবে। ক্ষতিকারক বর্ষণ হিসাবে ও ভবিষ্যতে স্ট্রাকচারের প্রকৃতি ও আচরণ নিয়ে বিবেচনা রাখতে হবে। আশা করি এবার তোমরা নিরিবিলি শুনতে পাবে। নিচে ভিত্তির প্রকার নির্বাচনে ভারবহন ক্ষমতা ও বর্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। ভারবহন ক্ষমতা তো আমরা বলেছি, এবার বর্ষণ বা সেটেলমেন্ট, তাই না? তাহলে ভারবহন ক্ষমতা কাকে বলে আগে বলে নিই আমি। মাটি প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমাণ লোড বহন করতে পারে তাকে মাটির ভারবহন ক্ষমতা বলে। চরম ভার বহন ক্ষমতা হল মাটি প্রতি একক ক্ষেত্রফলের উপর ব্যর্থ হওয়ার পূর্ব পর্যন্ত যে পরিমাণ লোড বহন করতে পারে তাকে চরম ভার বহন ক্ষমতা বলে। তোমরা একটু লক্ষ্য করো, ভার বহন ক্ষমতা তোমরা আগে যে স্পেস অপারেটরের সংজ্ঞা পড়েছিল একই, সেটা হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ লোড বহন করতে পারে তাকে ভার বহন ক্ষমতা বলে। একইভাবে আমরা পীড়ন বা স্পেসের এই সংজ্ঞাটি পড়েছিলাম, কিন্তু ভারবহন ক্ষমতা ঠিকই আছে, শুধুমাত্র চরম কখন
তৈরি হবে। চরম যে পরিমাণ লোড বহন করতে পারে, সর্বোচ্চ যে পরিমাণ লোড বহন করতে পারে বা চরম পরিমাণে লোড বহন করতে পারে, ব্যর্থ গতি রেখা, অর্থাৎ ব্যর্থ হয়ে চরমে লোড দিল তাহলে হবে না, তাই না? যে পরিমাণ লোড বহন করতে পারে তাকে চরম ভারবহন ক্ষমতা বলে। বিমানের শক্তি, এছাড়াও মাটির ক্ষেত্রফলের উপর যে পরিমাণ লোড নিরাপদ বহন করতে পারে তাকে মাটি নিরাপদ লোড বলে। তাহলে তোমরা খেয়াল করো, ভারবহন ক্ষমতা, চরম ভারবহন ক্ষমতা এবং নিরাপদ ভারবহন ক্ষমতা সূত্র বা সংজ্ঞা একই, শুধুমাত্র যে পরিমাণ লোড দিবে সেক্ষেত্রে চরম তুমি লিখতে পারো, এরকম নিরাপদ সময় নিরাপদ লোডের ক্ষেত্রে নিরাপদ লোডটা লিখলেই চলবে। সুতরাং ভারবহন ক্ষমতা কাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, বিমান চলার জন্য বেশ শব্দ হচ্ছে, যদিও আমার সময় সীমিত, এর জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আসে বর্ষণ বা সেটেলমেন্ট। পাশে একটা চিত্র খেয়াল করি আমরা, একটি বাড়ি দেওয়া আছে, তিনটি বাড়ি আছে এবং তার নিচে মাটি। মাটিতে লক্ষ্য করি, প্রথম বাড়িটি সব ভিত্তি সমভাবে সমান গভীরতা সব দিক থেকে দেবে গেছে বা বসন হয়েছে, ফলে বাড়িটি মাটিতে সমানভাবে গেঁথে গেছে এবং বাড়িতে তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় ছবিটি দেখি আমরা, যা কিনা বাম দিকে স্থির আছে এবং ডান দিকে বসে গিয়েছে, স্বভাবতই বাড়িটা কি হয়ে গেছে, একটু হেলে গেছে, অবশ্যই ব্যবহার করে একটা ঝুঁকিপূর্ণ, তাই না? গুলো একটু বাঁকা হয়ে গেছে, হেলে গেছে, এটা একটু স্লোপ তৈরি হয়েছে। কিন্তু শেষের একেবারে শেষের বাড়িটা আমরা একটু লক্ষ্য করি, যা কিনা বাম প্রান্তের বেশিরভাগ অংশই হরিজন্টাল বা অনুভূমিক অবস্থায় আছে, কিন্তু ডান প্রান্তের কোনা বিশেষ বেশি হেলে যাওয়ার কারণে বাড়ির অংশ বিশেষ দেখো ভেঙে গেছে, অর্থাৎ এই বাড়িটা গত মাসের একেবারে অযোগ্য হয়ে গেছে। তাহলে বর্ষণ আমরা খুবই সহজে বুঝতে পারলাম, মাটির স্তূপ সাধারণত বায়ু, পানি ও সলিড দ্বারা গঠিত। এটা আমরা জিওটেকনিক্যালও পড়েছি বা আমাদের ভিত্তি বিবেচনা করতে গেলেও, কিন্তু মাটি মাটিতে পানি, বায়ু এবং সলিড নিয়ে আমরা আলোচনা করতে হয়। তাহলে সলিডটা মূলত আমাদেরকে ভারবনের সহায়তা করে, আর পানি এবং বায়ু এদিকে আমাদের ভয়েড হিসাবে কাজ করে। কাঠামো নির্মাণের ফলে দীর্ঘ সময়ের চাপে থাকার কারণে মাটি সংকুচিত হয়, ফলে মাটির লেভেল স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে যায়। এই নিচে নামে যাওয়াকেই বসন বলে, এবং এই নিচে নামার কারণে তোমরা জানো যে এর থেকে কিছুটা ভয়েডের পরিমাণ কমে যায়, অর্থাৎ পানি বা বাতাস কিছু পরিমাণে কমে যায়। অনেক সময় মাটির কণাগুলো রিয়ারেঞ্জ হয়। অন্যদিকে মাটির চাপে সংকুচিত হয়ে নিচে নেমে যাওয়াকে বসন বলে। তাহলে মাটি যখন যে কোনো চাপের ফলে যখন নিচে নেমে যায় বা সংকুচিত হয়, তখন তাকে আমরা কি বলবো? বসন বা সেটেলমেন্ট বলবো। বসনের নিম্নলিখিত দুটি আচরণ জেনে যে কোনো সাইটে নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়। প্রথমটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ ভিত্তিতলের মাটি বা পাথর প্রদত্ত লোডের ফলে আংশিক বা পূর্ণ চূর্ণ হবে, অর্থাৎ উপর থেকে যখন লোড আসবে তখন মাটির কণাগুলো কি আংশিক বা পূর্ণভাবে ভেঙে যাবে বা কিছুটা দেবে যাবে। আর দ্বিতীয়টা হলো ভিত্তিতলের মাটি বা পাথর প্রদত্ত লোডের ফলে আংশিক বা পূর্ণ চূর্ণ হয়ে কাঠামোতে ফাটল বা ধস হয়ে যাবে, অর্থাৎ কাঠামোতে ফাটল সৃষ্টি হবে, যা কিনা আমাদের কাম্য নয়। প্রথম আচরণ মাটি বা পাথরের শক্তির উপর নির্ভর করে। শক্তি মানে কি? এর স্পেসের টোটাল পরিমাণটাকে শক্তি, যে পরিমাণ বহন করতে পারবে এটা ছিল তার শক্তি। এবং দ্বিতীয়টি হলো মাটি ও পাথরের পীড়ন ও বিকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ পীড়নের টোটাল লোড নেওয়ার ক্ষমতাকে আমরা শক্তি বলতেছি, আর বিকৃতি হলো তার বিকৃত হওয়া বা
রূপ পরিবর্তন হওয়া, বসে যাওয়া বলতে পারো, সরে যাওয়া বলতে পারো, এগুলো দেখিতে মধ্যে আসে, এর উপর নির্ভর করে। উক্ত দুই আচরণের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। তারপর এখানে দুটি উদাহরণ দেওয়া হলো, সেটা হলো অ্যালগাম বালি মাটির উপর নির্মিত ভিত্তি স্থির হওয়া, অধিক হারে লোড বৃদ্ধির ফলে বালি এক সময় সংকুচিত হয় যতক্ষণ না বসন স্থির না হয়। এক্ষেত্রে ফুটিং স্থির অবস্থা থেকে যেতে পারে। অর্থাৎ আমি তোমাদের আগেও বলেছিলাম, মনে করে দেখো, যে বালু একেবারে সিক্ত অবস্থায় বা একেবারে শুষ্ক অবস্থায় সে সবচেয়ে ঘন সন্নিবেশিত থাকে, এবং এর উপর যদি আমি ভিত্তি স্থাপন করি সেক্ষেত্রে কি এটা বসে না, আর কি সেটেলমেন্ট আর হয় না বা বসন হয় না। কিন্তু যদি মাটিটা এর মধ্যে আংশিক পানি বায়ু থাকে, তা কিনা তার আয়তনের পরিমাণ বৃদ্ধি করে বা ভরের পরিমাণ একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এর উপর কাঠামো স্থাপন করলে সেটা বসে যায়, এই বসে যাওয়াটা সমভাবেই হয়ে থাকে। কিন্তু শক্ত কাদামাটির উপর নির্মিত ভিত্তির বসন শক্ত কাদামাটির ক্ষেত্রে শক্ত কাদামাটির নিচে নরম কাদামাটির স্তর থাকলে মাটির মধ্যে ভাঙন ধরে না এবং বসন হয়। এক্ষেত্রে আবার এটা কিন্তু সম্ভবও হতে পারে যদি সবদিকে সমান ভাবে বসে যায়। এভাবে বিভিন্ন প্রকারের ভিত্তির তালিকা প্রস্তুত করে ভিন্ন ভিন্ন অবস্থায় বসন হিসাব করা হয় এবং নিরাপদ লোড হিসাবে করা হয়, যাতে অত্যাধিক বসন ব্যতীত মাটিতে লোড স্থানান্তর করা যায়। নিচে ভিত্তির প্রকার নির্বাচনে বিভিন্ন ধরনের ডিজাইন লোড সমূহ উল্লেখ করা হলো। লোড অর্থ ওজন, তাই না? বিভিন্ন প্রকার লোড ডিজাইন লোড বলা হয়। বিভিন্ন প্রকার লোড অর্থাৎ আমরা যে ঘরে থাকি, আমার নিজে লোড হতে শুরু করে আমার প্রয়োজনীয় সামগ্রী, অর্থাৎ এই ঘরে যা দিয়ে তৈরি হয়েছে এবং যত জিনিস আসবে বা যাবে সবগুলারই কিছু না কিছু লোড, অর্থাৎ সবকিছুর লোডটা ওভারঅল আমার ভিত্তিতে যে প্রভাব ফেলবে, সেক্ষেত্রে যে পরিমাণ লোডের কারণে আমার ভিত্তি পরিবর্তন বা ফেল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে। এটাকেই বলা হয় ডিজাইন লোড। তাহলে ডিজাইন লোড হিসেবে আমরা একেবারে প্রথমে বুঝি নিশ্চল ভর, নিশ্চল ভর বা ডেড লোড, এটাকে সংক্ষেপে ডিএল বলা হয়। পাশে একটি ছবি আছে, লক্ষ্য করো, আমরা একটা বিল্ডিং একটি বাড়ি দেখেছি যা কিনা এর ছাদের লোড, ওয়ালের লোড, সিঁড়ির লোড, হ্যাঁ, অর্থাৎ যে কাঠামোগুলো স্থায়ীভাবে আছে, আমরা স্ট্রাকচার তৈরি করতে গেলে যে স্ট্রাকচার মানে ফ্রেমগুলো তৈরি করি অপরিবর্তনীয় ভাবে, সেটাকে ডেড লোড বলা হয়। ডেড মানে কি? নিশ্চল, মানে চলাচল করতে পারে না। কাঠামোতে স্থায়ীভাবে আবদ্ধ মালামালের লোডই হলো নিশ্চল নিশ্চল ভর বা ডেড লোড। যেমন বিম, কলাম, মেঝে, দেয়ালের ওজন এবং বিভিন্ন প্রকার স্থায়ী যন্ত্রপাতি লোড ইত্যাদি নিশ্চল ভর। মালামালের আকার আকৃতি জানা থাকলে নিশ্চল হিসাব করা যায়। অর্থাৎ আমার ঘরে সে একটা খুব ভারী মেশিন ব্যবহার করা হয়, এই ভরটা এর মেশিনটা যদি পার্মানেন্ট ভাবে থাকে এবং কখনো চলাচল না করে, সেক্ষেত্রে কিন্তু এই ওজনটা আমি ডেড লোডের মধ্যে ঢুকিয়ে হিসাব করতে পারি। নিজস্ব ওজন হিসাব করতে আনুমানিক ভাবে আকার আকৃতি ধরে নিতে হয়। এবার আসি আমরা লাইভ লোড বা সচল ভর, যেটি মুভমেন্ট করে। আমরা লক্ষ্য করি চেয়ার টেবিল দেখে বোঝা যাচ্ছে না, যেগুলো কখনো ডানে সরানো হয়, কখনো বামে সরানো হয়, কখনো ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তাই না? আবার মানুষগুলো দেখো কথা বলছে, এরা আবার কখনো বিভিন্ন জায়গায় বসে শোয় বা বের হয়ে যায়। এ ধরনের মুভেবল যে লোড গুলো এটাকে বলা হচ্ছে লাইভ লোড। যে সকল লোড কাঠামোতে স্থায়ীভাবে অবস্থান করে না, অর্থাৎ কাঠামোতে চলাচলকারী বা পরিবর্তনশীল লোড হয়, তাকে লাইভ লোড বলা হয়। যেমন চলাচলকারী মানুষজন, মালপত্র, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন ইত্যাদি। তোমরা হয়তো বিবেচনায় আনতে করতে পারো যে ম্যাম মানুষকে কেন সচল লোড হিসেবে এটা ডিজাইন লোডের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, কারণ আমরা ঘরে হয়তো
চারজন থেকে 10 জন বসবাস করি। কিন্তু তুমি একটু চিন্তা করো, যদি আমরা একটি বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠান তৈরি সৃষ্টি হয়, তখন কতজন মানুষ ওঠে, কত মানুষের ওজন হয়, এর জন্য যে ধরনের বিল্ডিং এর সর্বোচ্চ কি পরিমাণ মানুষ আসতে পারে বা যেতে পারে, এটার উপর নির্ভর করে এটা সচল লোডের মধ্যে হিসাব করতে হয়। সচল লোড সঠিকভাবে সচল লোড হিসাব করা কষ্টকর, তবে আমাদের বিল্ডিং কোড মেনে সচল লোড ডিজাইন করা হয়। তবে মনে রাখতে হবে যে বিল্ডিংটা আমি কিসের জন্য তৈরি করছি সেটাও বিবেচনায় নিয়ে সচল লোড নেওয়া উচিত। এরপর আসি বাতাসের ভর বা উইন্ড লোড। তোমরা চিন্তা করবে হয়তো আমাদের একটা বিল্ডিং এ বাতাস কি পরিমাণ বা ভর বা ধাক্কা দিতে পারে, কিন্তু এই ঘরটিতে, এটি একতলা একটি ঘর, তোমরা লক্ষ্য করো তার স্লোপে বা ছাদের কি পরিমাণ বাতাসের লোড, যেদিক থেকে বাতাস প্রবাহিত হয় সেদিক থেকে চাপ দিচ্ছে। তাহলে আমাদের বিশেষ করে বাংলাদেশে 12 মাসে কিন্তু একদিক থেকে একইভাবে বাতাস দেয় না, ঠিক একইভাবে যখন ঝড় হয় তখনও কিন্তু বাতাসের ডিরেকশনটা পরিবর্তিত হয় এবং অনেক জোরে বাতাস আসে। তাহলে একটি ঝড়ে যদি আমার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয় বা পড়ে যায়, তাহলে তো আমার ডিজাইন করাটা সার্থক হলো না, তাই না? এর জন্য সর্বোচ্চ কোন সময় কি পরিমাণ বল আসতে পারে, বাতাসের ভর আসতে পারে এবং কি পরিমাণ মোচড় দিতে পারে, এগুলো বিবেচনায় নিয়ে আমাদেরকে উইন্ড লোড ডিজাইন করতে হয়, উইন্ড লোড বিবেচনায় আনতে হয়। বিশেষ করে বড় বড় কাঠামোতে, বড় বড় কাঠামো অর্থাৎ 8 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা, এদের ক্ষেত্রে উইন্ড লোডের হিসাবটা বেশি করতে হয়। আবার একটু লক্ষ্য করো যে উপকূলীয় অঞ্চলে কিন্তু বাতাসের পরিমাণটা অনেক বেশি থাকে, বা বিস্তীর্ণ খোলা প্রান্তরে যেখানে বাতাসের বেগ আছে সেখানে এই লোড হিসাব করা অতীব জরুরি। কাঠামো পৃষ্ঠে বাতাসের ভর ক্রিয়া করে, বাতাসের ভর তার গতিবেগের উপর নির্ভরশীল। তবে সচল ভরের মতো স্থানীয় বিল্ডিং কোড মেনে বাতাসের ভর হিসাব করা হয়। এরপরে আসি আমরা স্নো লোড, যেটা আমাদের দেশে নাই বললেই চলে, অর্থাৎ গরম যে দেশগুলো সেখানে স্নো বা তুষার হয় না বললেই চলে, কিন্তু একেবারে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে শীতল যেখানে মাইনাসে টেম্পারেচার হয় সেখানে তাদের কিন্তু অনেক স্নো পড়ে, তাই না? অর্থাৎ যখন স্নো পড়া শুরু করে তখন ছাদের উপরে তো অনেক স্নো পড়ে, এর জন্য তাদের রুফ ডিজাইন করতে গেলে স্নো লোড হিসাব করতে লক্ষ্য করে এখানে বিল্ডিং এর উপরে বা পাশেও স্নো জমে গেছে, তাই না? শীত প্রধান দেশ যেখানে তুষারপাত হয় সেখানে এই লোড হিসাব করা হয়। সমতল ছাদে বরফের একক ওজন 100 কেজি হারে ধরা হয়। এর জন্য কিন্তু তোমরা লক্ষ্য করবা যে যেখানে তুষারপাত হয় সেখানে ঘরের ছাদগুলো ঢালু আকৃতির করা হয়ে থাকে, যেন স্নোগুলো পড়ে যায় সহজে। এবার আসো মাটির চাপ। মাটির চাপ, মাটির মধ্যে আমরা কাঠামো তৈরি করি, আবার মাটির চাপ কেন বিবেচনায় করব? লক্ষ্য করো পাশে একটি আমরা হাউস বলতে পারো বা পন্ড বলতে পারো, যেটাই তৈরি করি না কেন, এর পাশের মাটিগুলো কিন্তু এই ওয়ালটাকে পার্শ্ব চাপ দিচ্ছে, তাই না? এটাকে ভূপৃষ্ঠের নিচে কাঠামোর উপর মাটির পার্শ্ব চাপ হলো মাটির চাপ। সাধারণত র্যাঙ্কিং এর সূত্রের সাহায্যে মাটির চাপকে নিশ্চল ভর হিসাবে হিসাব করা হয়। এই যে মাটির চাপের কারণে কি ধরনের বৈশিষ্ট্য প্রভাবিত করে সেগুলো আমরা এখানে দেখিয়েছি। এবার আমরা আসি পানির চাপ। মাটিতে পানি তো থাকবেই, তাই না? কিছু কিছু ক্ষেত্রে যদি ভিত্তির গভীরতার পর্যাপ্ত নিচে পানির লেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পানির চাপটাকে বিবেচনায় আনতে হয় না, কিন্তু যদি পানির লেভেলটা